ডাকিনীবিদ্যা। বন্ধুরা, আমরা অনেকেই ডাকিনীবিদ্যা শব্দটার সাথে পরিচিত। ডাকিনীবিদ্যা হলো বিভিন্ন ধরনের জাদুকরি বা অতিমানবিক ক্ষমতা নিয়ে চর্চা। এই সব জাদুকরি ক্ষমতা নিয়ে যিনি কাজ করেন বা ক্ষমতা রাখার দাবি করেন তাকে ডাইনি বলা হয়ে থাকে। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানব শিশুদের ডাইনি অভিযোগ নিয়ে হিংসাত্মক আচরণের সেই করুণ ইতিহাস সম্পর্কে। তো চলো বন্ধুরা শুরু করি, তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, পৃথিবীর অনেক দেশে এমনকি শিক্ষিত দেশেও প্রথাগত বিশ্বাস রয়েছে শিশুরা ডাইনি বা জাদুটোনা বা বান ইত্যাদি জানে বা করে। এটি বিশেষত আফ্রিকায় বেশি হয়ে থাকে। আফ্রিকায় শিশুর বিরুদ্ধে এমন অভিযোগ বিশ্ব সম্প্রদায়ের নজর কেড়েছে একবিংশ শতাব্দীর প্রথম দিকে। এমন অভিযোগের শিশুরা সাধারণত এতিম, পথ শিশু, আলবিনো বা যাদের চুল, চামড়া, চোখের রং স্বাভাবিকের চেয়ে অন্যরকম, এমন শিশু, বিকলাঙ্গ শিশু, এমন শিশু যে সকল শিশুর অস্বাভাবিকভাবে বিশেষ ক্ষমতার অধিকারী, যেসব শিশু পূর্ণাঙ্গতা লাভের পূর্বে জন্মেছে বা জন্মলাভ করেছে ভিন্ন রকম পজিশনে এবং যমজ। আফ্রিকায় এরকম অভিযোগে অভিযুক্তরা বিপদের মধ্যে থাকে, কারণ ডাইনিদের সাংস্কৃতিকভাবে দুষ্টের চিহ্ন হিসেবে ধরা হয় এবং তারা নাকি সমস্ত রোগ শোক ডেকে আনে। ফলত যাদের এমনটা ভাবা হয় তারা প্রায়শই শাস্তি, নির্যাতন, একঘরে করাসহ এমনকি হত্যাও করা হয়। ইউনিসেফ, UNHCR, সেভ দ্য চিলড্রেন এবং হিউম্যান রাইটস ওয়াচ রিপোর্টে আফ্রিকান শিশুর প্রতি ডাইনি অভিযোগে হিংসাত্মক আচরণ এবং নির্যাতনের বিষয়ে উঠে এসেছে। 2010 সালে ইউনিসেফ রিপোর্ট করে যে শিশুরা এমনকি 8 বছরের শিশুকে পোড়ানো, পেটানো এবং হত্যাও করা হয়েছে ডাইনি ও জাদু জানে এমন অপরাধে। রিপোর্টে উল্লেখ্য যে শিশুর বিরুদ্ধে এমন অভিযোগ সাম্প্রতিক। সাধারণত আগে মহিলা ও বৃদ্ধদের এমন অভিযোগে অভিযুক্ত করা হতো। ইউনিসেফ আরও যোগ করে যে শিশুরা এমন ঝুঁকিতে পড়ে শহরাঞ্চলেও এবং সামাজিক সমস্যা যা যুদ্ধ থেকে সৃষ্টি হয়। দক্ষিণ ইথিওপিয়ায় শারীরিক অস্বাভাবিকত্ব প্রাপ্ত শিশুদের প্রথাগতভাবে অশুদ্ধ বা মিনজি খেতাব দেওয়া হয়। মিনজিদের ভাবা হয় তারা অন্যদের ওপর দুষ্ট দৃষ্টি প্রভাব বিস্তার করতে পারে, তাই সেসব শিশু বিকলাঙ্গ হয়ে জন্মায় তাদের সঠিকভাবে কবরও দেওয়া হয় না। আধুনিক যুগেও ডাইনি শিকার চলছে, বিশেষ করে আফ্রিকাতে। 1999 সালে BBC-র প্রতিবেদনে দেখা যায় যে কঙ্গোতে শিশুদের ডাইনি সন্দেহ করা হচ্ছে ও টানজানিয়াতে ডাইনি সন্দেহে বয়স্ক মহিলাদের মারা হচ্ছে যদি তাদের চোখ লাল হয়। ডাইনি শিকার করে আফ্রিকাতে মূলত করে ডাইনির আত্মীয় স্বজনরা তার সম্পত্তির লোভে। আমেরিকাতেও ডাকিনীবিদ্যা সম্পর্কিত ঘটনা শোনা যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।